কি খবর ছোট্ট বন্ধুরা, ভালো আছো তোমরা? খেয়াল করো, আমরা তো গুণ আর গুণের নামটা দুটোই শিখে ফেলেছি। তাহলে আমরা আজকে সেই গুণের নামটা ব্যবহার করে কিছু সমস্যা সমাধান করি, বরাবরের মতোই তোমরা কিন্তু আগেও করে এসেছো, তাই আমি জানি তোমরা ফাটাফাটিভাবে এই সমস্যাগুলো সমাধান করে ফেলবে। খেয়াল করো কী বলছে, এখানে বলছে যে বাবা প্রত্যেক দিন 4 ঘন্টা করে হাঁটে, 7 দিনে তিনি কত ঘন্টা হাঁটেন? প্রতিদিন হাঁটছেন 4 ঘন্টা করে, হাঁটছেন 7 দিন, তাহলে কী হবে? 7 গুণ 4 বা 4 গুণ 7, তো 4 7 গুণ করলে কত হয়? 28 হয়। তাহলে বাবা প্রতিদিন 28 ঘন্টা হাঁটেন। এরপর খেয়াল করো, উজ্জ্বল 4টি বই কিনতে যায়, প্রতিটি বইয়ের দাম 21 টাকা, তো বই কিনতে তার কত টাকা লাগবে? কিনতে চায় 4টি বই, প্রতিটি বইয়ের দাম 21 টাকা, তাহলে 4 গুণ 21, তাই না? খেয়াল করো, 4 গুণ 21, এবং এই গুণটা কীভাবে জানি করতে হয়? প্রথমে এককের ঘরে 4 গুণ 1 4 এবং 4 2 গুণে 8, অর্থাৎ মোট 84 টাকা লাগবে। তাহলে উজ্জ্বলে 4টি বই 21 টাকা করে কিনতে 84 টাকা লাগবে। তাহলে ছোট্ট বন্ধুরা, তোমরা কিন্তু এরকম সমস্যাগুলোর সমাধান করে ফেলবে। তোমাদের বইয়েও দেখবে কিছু এরকম সমস্যা আছে, সেই সমস্যাগুলো সমাধান করতে একদম ভুলে যেও না।